আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখতেছেন ক্রিয়েটিভ ডিজাইন জোন ইউটিউব চ্যানেল। ক্রিয়েটিভ ডিজাইন জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, অনেকেই কোয়েশ্চেন করছিলেন যে আমরা ডিজাইনের সাথে কী কী জিনিস দিয়ে থাকি। সো একটি প্রজেক্টের যখন ডিজাইন করি আমরা, অর্থাৎ ফুল প্যাকেজ যখন আপনারা নেন, সেক্ষেত্রে আমরা হচ্ছে একটি প্রজেক্টের থ্রি ডি ভিউর ক্ষেত্রে মোটামুটি প্রজেক্টের চারটি সাইট আমরা কভার করি, অর্থাৎ চতুর্দিক থেকে ভিউ থাকবে অ্যান্ড হচ্ছে টপ থেকেও ভিউ থাকবে। মোটামুটি আমরা ছয়টা অ্যাঙ্গেল থেকে ভিউ দিয়ে থাকি প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে। সো এখানে হচ্ছে প্রজেক্টের আর ডিজাইনের ক্ষেত্রে প্রতিটি পার্ট আলাদা আলাদা থাকে। থ্রি ডি ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, এভরিথিং আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালভাবে প্রাইস রেঞ্জ থাকে। সো অনেকে হচ্ছে থ্রি ডি নেন না, অনেকে হচ্ছে বিভিন্ন পার্ট স্কিপ করে যান। সো একটি প্রজেক্টের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবগুলোর ডিজাইন নেওয়াটা অত্যন্ত জরুরি। কারণ হচ্ছে যখন আপনারা বাড়ি বানাবেন, তখন যদি আপনার প্রপার ডিজাইন না থাকে, তখন আপনার মিস্ত্রিদের সাথে কীভাবে প্রজেক্টটি করবে যে প্রপার নির্দেশনা পাবে না। সো সেক্ষেত্রে আপনাদের যে জিনিসটা করতে হবে, ফুল প্যাকেজ নিতে হবে। যে কোনো ডিজাইনার থেকে যখন আপনারা ডিজাইন করবেন, যে কোনো ইঞ্জিনিয়ার থেকে যখন আপনারা ডিজাইন করবেন, অবশ্যই ফুল ডিজাইনগুলো নিয়ে নেবেন। আপনারা অনেকেই হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির ডিজাইন নিয়ে থাকেন, কোনো কোনো জিনিস স্কিপ করে যান, সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে অনেক ঝামেলা হয়। সো আপনারা যেটা করবেন, অবশ্যই ফুল প্যাকেজ নেবেন। সো যাই হোক, এটা ছিল মোটামুটি আমার নির্দেশনা। আমরা প্রত্যেকটা প্রজেক্টের ডিজাইনের ক্ষেত্রে সবগুলো প্যাকেজ দিয়ে থাকি, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, থ্রিডি, সব কিছুই একটি প্যাকেজের মধ্যে, ফুল প্যাকেজের মধ্যে থাকে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।